প্রদীপ প্রজ্বলন করে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সৌরভ গাঙ্গুলী, ভারতীয় দলের প্রতিনিধি। আমরা একটি অডিও ভিজুয়াল দেখে নেব, সেই অডিও ভিজুয়ালটির মধ্যে খুব ছোট্ট কথায় ধরা রয়েছে বড় কৃতিত্বে। এরপরে আমরা বাংলার গৌরবে এমন একজনকে সম্মানিত করব যিনি এখানে মঞ্চে যারা রয়েছেন তাদের থেকে সবচেয়ে বর্ষীয়ান। 1948 এবং 1952 অলিম্পিকে স্বর্ণ বিজয়ী কেশব দত্ত, ভারতবর্ষের সিনিয়র মোস্ট হকি প্লেয়ার কেশব দত্ত, 1948 এর লন্ডন অলিম্পিক্স, 1952 48 লন্ডন গেমস, 52 সালের হেলসিঙ্কি অলিম্পিক্স, শেষ সোনা জয়ী ভারতীয় দলের সদস্য কেশব দত্ত। হকি খেলেছেন সে যুগে ঘনিষ্ঠ 48-52 এশিয়ান গেমস গোল্ড মেডেলিস্ট। লাইমলাইটে থাকা অমল দত্ত 90 দশকে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নেওয়া এক বিরাট সংখ্যক মানুষকে আবার মাঠমুখী করেছিলেন। তার কৌশল, বিশ্লেষণ, ফুটবল জ্ঞান, মন্তব্য সব সময় আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সঙ্গীত প্রিয়, সুলেখক, সুপণ্ডিত, আত্মপ্রত্যয়ী প্রশিক্ষক অমল দত্তকে আমরা শ্রদ্ধা জানাই। ফুটবল খেলতেন অর্জুন রোশন ব্যানার্জি, কোচিংও করেছেন বাংলা দলে এবং নেহরু কাপে ম্যানেজার, নির্বাচক এবং এএফসি সদস্য। বরাবরের সদালাপি প্রসূন বর্তমানে ভারতের প্রথম নির্বাচিত ফুটবলার সাংসদ। ফুটবলে নিবেদিত প্রাণ প্রসূনের কাছ থেকে উন্নয়নমুখী অনেক কিছু পাব আমরা নিশ্চিত। বিদেশিদের সঙ্গে খেলার সময় বাঙালি ফুটবলারদের শারীরিক সক্ষমতা ও শক্তির অভাবের কথা প্রায়ই শোনা যায়। সুভাষ ফুটবলটা খেলতেন যাকে বলে সম্পূর্ণ জোশ দিয়ে, আদর করে তাকে বুলডোজার বলতে সমর্থ হয়। নাকি প্রিয় শিষ্য সুভাষ স্বর্ণযুগের যে কজন ফুটবলারের খেলার স্মৃতি পুরনো দিনের মানুষদের মনে আগে করে তুলেছিলেন ক্লাব সমর্থকদের। স্পেনবন মোহনবাগানের পাশাপাশি খেলেছেন রাজ্য ও জাতীয় দলে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কন্টন দত্ত তিনবারের অলিম্পিক ও কোরিয়ান এশিয়ান গেমসে রুপো জিতে অ্যাথলিট সোমা বিশ্বাস, দোহার এশিয়ান গেমসে 2006 আরেকটি রুপো জেতেন সোমা, রানাঘাটের মেয়ে
অনেক অসুবিধে ও প্রতিকূলতা পেরিয়ে লম্বা লম্বা দৌড়ে অংশ নিতেন উৎপল চ্যাটার্জি। বাংলার ক্রিকেটের আকাশে জল জল করছে নাম। 22 গজে তার যতটাই দাপট, মাঠের বাইরে তিনি ততটাই নম্র। আর সে কারণেই ডেভিস তা হলেন সাফল্যের দিন। 1995 এ ভারতীয় দলে যান। লক্ষ্মীরতন শুক্লা, খেলোয়াড়দের মধ্যে এক একজন থাকেন যাদের সম্পর্কে সমর্থকদের সব সময় মনে হয় এই মানুষটা আরো অনেক কিছু পাওয়ার যোগ্য ছিল। লক্ষ্মীরতন শুক্লা সেই ক্রিকেটার যিনি পেয়েছেন অনেক কিছু, কিন্তু পাওয়ার কথা ছিল আরো। মনোজ তিওয়ারি, সৌরভ গাঙ্গুলির পর বাংলা ক্রিকেটের সব থেকে উজ্জ্বল তারকা। একটা গুরুত্বপূর্ণ সময়ে ভারতীয় দলে জায়গা পাওয়ার মুহূর্তে গুরুতর আহত হয়ে অনেকদিন ক্রিকেটের বাইরে না থাকলে মনোজের জীবন অন্য খাতে হইত। অনেক বিশেষজ্ঞরা এ ব্যাপারে সৈয়দ রহিম নবী, দল টাটা ফুটবল একাডেমি, মোহামেডান স্পোর্টিং, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, IMG রিলায়েন্স, ভারতের হয়ে প্রথম আবির্ভাব 2004 ওমেনের ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচে, নেহরু কাপ, AFC চ্যালেঞ্জ কাপ, সাব গেমস এর আন্তর্জাতিক খেলায় সেরাঙ্গ দিয়েছেন সব সময়, ইন্ডিয়ান প্লেয়ার অব দি ইয়ার পেয়েছেন একাধিকবার। আজকের এই বিদেশি সর্বস্ব পৌলমী ঘটক, জাতীয় টেবিল টেনিসে কতবার সোনা জিতেছেন পৌলমী তিনি নিজেও হয়তো মনে করতে পারবেন না। সেই 2005 থেকে শুরু কদাচিৎ কখনো পেয়েছেন দুঃখ, একবার বোধ হয় পূরণ। আন্তর্জাতিক স্তরে সাফল্য মনে আছে একটা ছবি, অরন্ত বিকেলে নির্জন স্টেডিয়ামে ইডেনের ঘাস আর নিজের ছায়া মারি একা দৌড়ে যাচ্ছে একজন মানুষ। অবিচল লক্ষ্যে সে এক আশ্চর্য সাধনা নাকি লড়াই? আরো একবার সব অবিচারের উত্তর দেওয়ার লড়াই, নিজেকে প্রমাণ করার লড়াই, প্রত্যয়ে স্থির থাকার লড়াই। এর থেকে বড় ইন্সপিরেশনাল ছবি আমাদের জানানি। হৃদয় ছুঁয়ে যাওয়া এই ছবি ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার ও ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তার কামব্যাক ইতিহাসে জায়গা করে নিয়েছে, বাঙালি তথা ভারতবাসীর আইডল। এবার লিখেছিলেন তার এক পূর্বপুরুষ, আর তিনি টেনিস কোর্টে জয় করে চলেছেন এক একটা শৃঙ্গ, এক একটা গ্র্যান্ড স্ল্যাম। সাধনা, অধ্যবসায় আর অর্জুনের লক্ষ্য তাঁকে এগিয়ে নিয়ে গেছে আন্তর্জাতিক একের পর এক স্তরে, ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ। করছেন সৌরভ গাঙ্গুলি, সঙ্গে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রী চুনী গোস্বামী, শ্রী গৌতম সরকার এবং এক ছাত্র ক্রীড়া তারকা। এবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হয়ে একটা খুব বড় অ্যানাউন্সমেন্ট করবেন, একটা বিরাট ঘোষণা করবেন। আমাদের রাজ্য সরকার একটা ক্রীড়া একাডেমি নিজে করছে, রাজ্য সরকার। এই দেখতে পাচ্ছেন প্লেয়াররা যারা দাঁড়িয়ে আছেন তারা র্যালি করে আসবেন। ফুটবল একাডেমি তৈরি হচ্ছে, ক্রীড়া দপ্তর ক্রীড়া ফসল নিজেরাই করছে এবং এরা আবাসিক। গৌতম সরকারের টেকনিক্যাল ডাইরেক্টর আছে এবং এরা হচ্ছে একদম আবাসিক, মানে একদম হোস্টেলে থাকবে, এদের সমস্ত কিছু করবে ক্রীড়া দপ্তর, পড়াশোনা থেকে শুরু করে সবকিছু। আমি যখন স্পোর্টস মিনিস্টার ছিলাম তখন আমার এটা প্রথম কাজ ছিল করা। সুতরাং এখানে রাজ্য সরকার এই প্রথম একটা ক্রীড়া পর্ষদ তৈরি করেছে, এটা অনেক পাওয়া। সারা ভারতবর্ষে প্রথম যে ক্রীড়া পর্ষদ রাজ্য সরকার তৈরি করেছে, খুব ভালো। এবং বাংলার প্রথম আপনাদের সকলকে, আমার ছোট্ট ছোট্ট ক্ষুদের প্লেয়ারদের, তাদের ভবিষ্যতের জন্য আপনারা সকলে ওদের অনেক, ওদের পক্ষে এটা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। ক্লাবগুলো অনেকই আছে তাদের অত্যন্ত খিদে পেয়েছে, আমি জানি, সাহায্য পাবেন এবং তারা নিজে পায়ে দাঁড়াবেন, তারা খেলাধুলার মান উন্নয়ন করবে। এবং আজকে আপনারা দেখছেন যে ক্রীড়া সম্মান, খেল সম্মান, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, ক্রীড়া গুরু সম্মান,
এগুলো আমরা রাখছি। আমি জানি একটু সময় লেগেছে, কারণ আমার অনেক প্রবীণ খেলোয়াড়রা, আমার অনেক নবীন খেলোয়াড়রা, প্রবীণ এবং নবীনকে এবং সব খেলাধুলার আইটেম থেকে নিয়ে আসা হয়েছে যতটা পারা গেছে, কারণ দীর্ঘ দিন ধরে এসবগুলো করা হয়নি। পরে আমরা যেমন বাংলায় বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ, খেল রত্ন অ্যাওয়ার্ড, শিক্ষারত্ন অ্যাওয়ার্ড, বিভিন্ন অ্যাওয়ার্ড আমরা শুরু করেছি, খেলাধুলার জগৎটা আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু দীর্ঘ দিন ধরে এই খেলাধুলার জগৎটা একেবারে বিচ্ছিন্ন ছিল এবং আইসোলেটেড ছিল। খেলাধুলাকে কেন্দ্র করে কোনোদিন ভাবা হয়নি, স্বপ্ন দেখা হয়নি। আমি মদনকে বলবো এবং রাজেশ সিনহা আমার আছে, যিনি আমার স্পোর্টস সেক্রেটারি, একটা নতুন করে ইউথ অ্যান্ড স্পোর্টস পলিসি করবার জন্য মদন এবং দুজন আছে, মদন এবং অরূপ দুজনে এখানে আছে। কোনো সম্মান পাইনি, সে অ্যাথলেটস হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক, সুইমিং হোক, কাবাডি হোক, বক্সিং হোক, আমার এখানে একদম পুরো ফুটবল ক্রিকেট থেকে শুরু করে বক্সিং থেকে শুরু করে টেবিল টেনিস থেকে শুরু করে ব্যাডমিন্টন থেকে শুরু করে অল কভার হয়েছে। আমি সকলকে অভিনন্দন জানিয়ে ছোট করব না, আমাদের বাংলার গর্ব, এটাই বিশ্ব বাংলা। মনে রাখবেন, খেলাধুলা একদিন আসুক যেদিন বাংলা বিশ্বের এক নম্বর দাঁড়া। কে বলেছে নেই? সৌরভ তো ক্যাপ্টেন ছিল ইন্ডিয়ার, সারা পৃথিবীতে অনেক খেলা তারা জয় করে এসছে, কে বলেছে নেই? লক্ষ্মী রতনরা আছে, আমার মনোজ তিওয়ারিরা আছে, তারা অনেক খেলায় বিশ্ব জয় করে আসছে। লিয়েন্ডার পেস থেকে শুরু করে, দিব্যেন্দু থেকে শুরু করে, সূর্যাই, আমরা জঙ্গলমহলে ফুটবল আবার কম্পিটিশন করব, আমরা আইলা উৎকৃষ্ট অঞ্চল সুন্দরবনে করব, আমরা তরাই ডুয়ার্সে করব, আমরা প্রায় 10,000 ফুটবল ক্লাবের কম্পিটিশন করেছিলাম জঙ্গলমহলে আগের বছর, 700 মহিলা ক্লাবে। মদনকে আমি বলবো, এটা মদনকে আমি বলবো, ইউথ ক্লাবের মধ্যে থেকে মদন রাজকে যেটা করেছে, আমি অরূপকে বলবো, রাজেশ ইউ আর প্রেজেন্ট হিয়ার, ফাইনালাইজ সাম উইমেন ক্লাব, মেয়েদের ক্লাব, মেয়েরা ফুটবল খেলে আমি জানি প্রায় 700 ক্লাব জঙ্গলমহলে আগেবার খেলেছিল, তাদের আমরা ইউথ থেকে সাহায্য করব। স্পোর্টস থেকে যদি আমরা এখান থেকে সাহায্য করি, ইউথ থেকে আমরা সাহায্য করবো। আমার টার্গেট টু হেল্প দ্য মহিলা ক্লাব অলসো, আওয়ার গার্ল চাইল্ড আর প্লেইং দেয়ার, আমরা এটা করবো। এবং বাচ্চাদের এই একাডেমি, আমি মদনকে বলবো, এরা সমস্ত পড়াশুনো থেকে শুরু করে অ্যাডজাস্ট করে পড়াশুনো হবে, কিন্তু ওখানে স্পোর্টস স্কুল, এটা হচ্ছে ওদের খেলার টাইমটা বাদ দিয়ে তবে পড়াশুনো হবে, ঠিক আছে? আর একটা হচ্ছে ইভেন্ট ভবিষ্যতে, এবং ভবিষ্যতে ওদের সমস্ত দায়িত্ব নিতে হবে, পড়াশুনো থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে ভবিষ্যতে মাথা তুলে দাঁড়ানো, মানে নিজের পায়ে দাঁড়ানো, এমপ্লয়মেন্ট থেকে শুরু করে এভরিথিং উইল বি গিভেন। এটাই আমি যখন স্পোর্টস মিনিস্টার ছিলাম তখন এটা আমি করে এসেছিলাম স্পোর্টস পলিসি। সুতরাং আমি খুশি আজকে ওদের দেখতে পেয়ে। সুতরাং থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। আচ্ছা, ওরা বাচ্চা ভালো।